বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আশা করি সবার ঈদ আনন্দে কেটেছে, ভালো কেটেছে। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। সকালবেলা তাওহিদের বাবা নামাজ আদায় করতে যাচ্ছে আর আল্লাহর রহমতে প্রথম জামাত ধরতে পেরেছে। তাওহিদ তখনও ঘুমাচ্ছিল আর আমার একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল। উঠে দেখি যে তাওহিদের বাবা অলরেডি রেডি হয়ে ও বের হয়ে যাচ্ছে। ঈদের আগের দিনই আমি কিছু টুকটাক রান্না করে ফেলেছিলাম। সকালে নাস্তার আয়োজনটা মোটামুটি রেডি ছিল, তবে তাওহিদের বাবা একটু ঝাল খাবার পছন্দ করে, তো একটু নুডলসও রান্না করছি আর খেতেও ভালো লাগবে। সাথে আমি একটা কফি বানিয়ে নিয়েছি। ঝটপট নর্মালি আমি এইভাবেই নুডলসটা রান্না করি আর প্রথমেই আমি সেদ্ধ করে নিই। আমার কাছে এইভাবেই ভালো লাগে, একসাথে পানি দিয়েও রান্না করা যায়, তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে। যাই হোক, নুডলসটা রান্না হোক আর আপনাদের সাথে একটু কথা বলি, কার কী অবস্থা, ঈদ কেমন কাটলো, কতটা আনন্দ করলেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার ঈদ বলা যায় এবারে যে অন্যান্য বছরের মতো একই রকম কেটেছে, তবে আরেকটু ভালো কাটতো যদি তাওহিদের বাবা বাসায় থাকতে পারতো পুরোটা দিন। ওর বিকেলবেলা কাজ ছিল, সকালবেলা ওকে একটা কাজের জন্য আবার বাইরে বের হতে হয়েছে, তো বলা যায় অল্প কিছুটা সময় তাওহিদের বাবা আমাদেরকে দিতে পেরেছে। তারপরও আলহামদুলিল্লাহ এতটুকু সময় যে পেয়েছি সেটাও অনেক কিছু। এমনও অনেক ঈদ গিয়েছে যে তাওহিদের বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে বা নামাজ আদায় করে নাস্তা করে কাজে চলে যেত, সারাদিন এভাবেই থাকতে হতো। তাও তো এই বছরের আলহামদুলিল্লাহ দুইটা ঈদই আসলে অর্ধেকবেলা ছুটি ছিল, কিছুটা সময় হলো তাওহিদের বাবাকে পেয়েছি। নুডলস রান্না হয়ে গেছে, সাথে আমি যে লাচ্ছা সেমাইটা রান্না করি বা রেডি করি সেটা একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে এরপর দুধ ঢেলে দিয়েছি, যে দুধটা আমি ঈদের আগের দিন রাতের বেলায় রেডি করে ফেলেছিলাম। সাধারণত লাচ্ছা সেমাই আমি এভাবেই রান্না করি, এতে করে সেমাইটা মচমচা থাকে, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। দুধে ভেজানো সেমাইটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। এবার আপনাদের সাথে শেয়ার করি আমাদের কুরবানির গরু। এটা হচ্ছে আমার বাবার বাড়ির আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির। আসলে আমার শ্বশুর উনি ভিডিও দিয়েছিল, কিন্তু কেন জানি না ভিডিওটা আমি সেভ করতে পারছিলাম না, তো তার জন্য ছবি শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই জায়গায় খুব সুন্দরভাবে কুরবানি আদায় করা হয়েছে, আর এর চেয়ে আনন্দের এর চেয়ে সুখের আর কী হতে পারে। আমাদের নাস্তা করা শেষ, সব কাজও মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, কিছুক্ষণ পর আমি আমার রান্না বসাবো। তবে বাইরের অবস্থা মারাত্মক খারাপ, ঈদের দিন এত গরম ছিল, যদিও বা অন্যান্য দিনের তুলনায় টেম্পারেচার অনেকটা কমই ছিল, কিন্তু তারপরও গরমটা এত বেশি ছিল আমি রীতিমতো অস্থির হয়ে গেছি। মোবাইলের টেম্পারেচার 25 ডিগ্রি দেখাচ্ছে এবং সেটা দিন যত যাবে ততই আরও বাড়বে, আর বাইরে ওই যে সূর্যি মামা উকি দিচ্ছে। এটার জন্যই আমি আসলে জানালা রান্নাঘরের খুলতে পারি না, কারণ একদম সরাসরি রোদটা রান্নাঘরে চলে আসে আর রান্নাঘর পুরো আগুন হয়ে যায়, তখন চুলা জ্বালালে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, এই গেছে আমার রান্নাঘরের অবস্থা। এবার রুমে চলে এসেছি, হাতে অনেকটা সময় আছে, কারণ তাওহিদের বাবা সেই দুপুরে আবার খাবে, মাঝখানে ওর আর খাওয়ার কোনো চিন্তাভাবনা নেই। আর তাওহিদকে ঈদের কোনো খাবার আসলে খাওয়াতে পারি না, কারণ ওর সেই স্পেসিফিক কিছু খাবার খেতেই সে পছন্দ করে, তো তার জন্য আমার আর কোনো ব্যস্ততা নেই। আমি পরবর্তীতে আস্তে ধীরে সুস্থে রান্না করব। তাওহিদের বাবা নামাজ আদায় করে নাস্তা করে সে আরেক ধাপ ঘুম দিয়েছে, আর আমার ছেলেও এর মাঝে ঘুম থেকে উঠে গেছে। যেহেতু চানমিয়া উঠে গেছে, এখন তো আর বসে থাকা যায় না বা রুম অন্ধকার করে রাখা যায় না, জানালা খুলে দিলাম। আর দুই দিকের জানালা খোলা থাকলে একটু হালকা বাতাসটা বাসায় ঢুকে আমার কাছে ভালো লাগে। আর ওই যে বাঙালি ভাইয়েরা পাঞ্জাবি পরে ঈদের নামাজ শেষ করে যার যার বাসায় যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে আসলে খুব ভালো লাগে। আমার আগের বাসায় এভাবে রাস্তার কোনো দৃশ্য এরকম সরাসরি দেখা যেত না,
এইখানে আসলে দেখা যায়, আর আমার বাসাটা মসজিদের অনেকটা কাছেই, তো অনেক মানুষই দেখা যায় ঈদের দিন বলি, তারপর জুম্মার দিন বলি, মানুষজন পাঞ্জাবি পরা, বাঙালি ভাইদের পাঞ্জাবি পরা আসা যাওয়া আমি দেখি। ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদের দিন মারামারি। আবু ঈদ মুবারক। এখন সালামি চাওয়া হচ্ছিল, কিন্তু আমার ছেলে সবকিছু বরবাদ করে দিল, তার মেজাজ খারাপ হয়ে গেছে, সে মারামারিও শুরু করে দিয়েছে। আমরা কি সালামি পাবো না? তাওহিদ, পাপাকে বলো পাপা সালামি, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আব্বু, তুমি এমন রাগার টাকা পয়সা কিছু আদায় করে নেই, তারপরে রাগা। বাইরে এখন কিছুটা বাতাস শুরু হয়েছে আর আমার কাছে একটু ভালোই লাগছিল। আজকের ওয়েদারটা একেবারে গরম, একেবারেই ঠান্ডা না, ঠান্ডা থাকলে তো কোনো কথাই ছিল না, কিন্তু বাইরে বের হওয়ার জন্য পারফেক্ট ছিল। যাই হোক, তাওহিদ ঘুম থেকে উঠেছে, তাওহিদের বাবা কিছুক্ষণের মধ্যেই বাইরে বের হয়ে যাবে, তাই আমার চিন্তাভাবনা হচ্ছে তাওহিদকে একটু রেডি করিয়ে দিই, ঈদের জন্য যে শপিং করেছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার হয়ে যাক, কারণ সেটা এখনও শেয়ার করিনি। আর শপিং তাওহিদের বাবা আর তাওহিদেরই হয়েছে, আমার কিছু কেনা হয়নি। যাই হোক, তাওহিদের টি শার্ট বের করে নিচ্ছি, আর যা যা কিনেছি সেটা আগে একটু শেয়ার করে নেই। এগুলো হচ্ছে তাওহিদের বাবার পোলো টি শার্ট, এবার তাওহিদের জন্য বের করছি। আর তাওহিদ আর তাওহিদের বাবার টি শার্টের কালার প্রায় সেম সেম হয়ে গেছে। তোমার আর তাওহিদের টি শার্ট তো ম্যাচিং ম্যাচিং। আমার এই পুতুলটাকে সাজাতে ভালো লাগে, যদিও বা তার তেমন একটা বেশি ভালো লাগে না, কিন্তু তার মর্জির উপরে নির্ভর করে। মাঝে মধ্যে মন মেজাজ ভালো হলে খুব সুন্দরভাবে পোজ দিবে বা ড্রেস চেঞ্জ করতে চাইবে, আর মন মেজাজ খারাপ থাকলে তখন যদি গায়ে সেন্টু গেঞ্জিও থাকে সেটাই পরে থাকতে চাইবে, সে চেঞ্জ করবে না। তো আজকে ঘুম থেকে ওঠার পর তার মেজাজ মর্জি অতটা বেশি ভালো ছিল না, আবার একেবারে খারাপও ছিল না, তো তার জন্যই তাকে একটু রেডি করতে পেরেছি এবং তার মাথায় ছোট্ট কালে সে একটা ক্যাপ পরিয়ে দিয়েছি, আসলে মাথায় কিছু রাখতে চায় না, তো পরে এটা সরিয়ে ফেলেছি। আর একটা ছবি তোলার মারাত্মক চেষ্টা, সে ঠিকই পোজ দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু তাকিয়েছিল অন্যদিকে। সামনে তাওহিদের বাবার হাতে এক ঘন্টা সময় ছিল এক্সট্রা, হঠাৎ করে ও বলল যে চলো তোমাদেরকে নিয়ে একটু কফি খেয়ে আসি, তাওহিদকেও বাইরে নাস্তা করানো হয়ে যাবে। আর আমি ইতালিতে আসার পর এই প্রথমবার থ্রি পিস পরে, প্রথম না দ্বিতীয়বার, সম্ভবত দ্বিতীয়বার হবে, থ্রি পিস পরে বাইরে বের হয়েছি। আমি সাধারণত বাইরে থ্রি পিস পরি না, আমি নর্মাল ড্রেস যেগুলো সেগুলো পরি, থ্রি পিস বাসায় পরি, কিন্তু থ্রি পিস আমার অত বেশি পরা হয় না। কিন্তু এই বলা যায় দ্বিতীয়বারের মতো আমি বাইরে এত দূরে এসেছি। যদিও বা আমি ড্রেসটা পরেছিলাম বাসায় পরার জন্যই, বাসায় যেহেতু ঈদের দিন একটু পরি ভালো লাগবে নতুন ড্রেস, কিন্তু তাওহিদের বাবা হঠাৎ করে বললো যে চলো তোমাদেরকে কফি খাইয়ে নিয়ে আসি যেহেতু তোমরা রেডি আছো, তাই আর না করতে পারিনি, আমিও বের হয়ে গেছি। তাওহিদ এত খুশি হয়েছে বাইরে বের হওয়ার কারণে, আসলে বলার মতো না। আর তাওহিদের মার কথা আর কী বা বলবো, এমনিতে তো বাইরে বের হতে ভালোই লাগে তাওহিদের বাবার সাথে, আর ঈদের দিন এমন একটা অফার কীভাবে মিস করি সেটা আরও বেশি ভালো লাগার মতো। আজকের কথাটা কিন্তু আমাকে বলতে হয় না যে চলো বাইরে থেকে কফি খেয়ে আসি, এইটা বলা যায় আমার ঈদের খুব ভালো একটা গিফট আমি পেয়েছি। এইদিকে আমি নিজে কফি খাচ্ছি, তাওহিদকেও খাইয়ে দিচ্ছি, আর গরম ছিল, তার উপরে কালো রঙের ড্রেস পরাতে মনে হয় আরও বেশি গরম লাগছিল। তারপরও ভালো লেগেছে যে বাইরে কিছুটা সময়ের জন্য হলেও বের হয়েছি। তাওহিদের বাবা আফসোস করছিল যে আজকের এই দিনে কাজটা না থাকলেও চলতো, একটু বাইরে বের হওয়া যেত, একটু ঘোরাঘুরি করতাম ঈদের দিন।
আর যেহেতু আমরা কুরবানি দিচ্ছি না, তো আমাদের কুরবানির কোনো ব্যস্ততা নেই, তারপরও ঈদ বলে কথা একটু তো আনন্দ আয়োজন করতেই হয়, সেই হিসেবে হয়তো বা একটু বাইরে ঘোরাঘুরি করা যেত। কিন্তু কিছু করার নেই, এখানে থাকতে হলে বা একটু বাঁচতে হলে কাজ তো করতেই হবে, ব্যস্ততা তো কাটাতেই হবে, তার জন্য আসলে আফসোস করেও লাভ নেই। দেখা যাক বন্ধের দিন হয়তো বা আমরা বাইরে বের হতে পারি, যেদিন তাওহিদের বাবা একটু ফ্রি থাকে। এবার বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে তাওহিদের বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই ও আসলে বাইরে বের হয়ে যাবে। এরপর আমি আবার রান্নার কাজ শুরু করব। আর কে কত সালামি পেয়েছেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তাওহিদের বাবা ক্যাশ এখনও কিছু আমাকে দেয়নি, তবে এই যে বাইরে ঘুরতে নিয়ে গেছে, বলা যায় এটাও আমার একটা সালামের মতোই হয়ে গেছে। ওই তো তাওহিদের বাবা বের হয়ে যাচ্ছে আর আমি বাসায় জানালা দিয়ে বসে বসে অসহায়ের মতো দেখছি। তুমি পাপাকে দেখবা? আর বসে থাকলে সময় পাবো না। এবার তাড়াতাড়ি তাওহিদের বিছানার চাদরটা চেঞ্জ করে দেই। আসলে চিন্তাভাবনা ছিল আমাদের বেড কভারটাও পাল্টে দেওয়ার, আমাদের যে বড় বিছানার, কিন্তু তাওহিদ সেখানে বসে খেলছিল, তার জন্য আর পাল্টাতে পারছিলাম না। বলেছে যে ঠিক আছে, ওর খেলা শেষ হোক, তারপর আমি চেঞ্জ করে দেব। এই হচ্ছে তাওহিদের নতুন বিছানার চাদর, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। রান্নাঘরে চলে এসেছি আর শাশুড়ির সাথে কথা হয়েছিল। আমার শাশুড়ি আসলে অনেক আফসোস করছিল, তার মন অনেক খারাপ, যেহেতু আমরা এখানে কুরবানি দিচ্ছি না, তো তার মানে খুব আফসোস করছিল। তো আমার আসলে খারাপ লাগে না, কারণ কিছু করার নেই, এখানে সময় নেই, কুরবানি দেওয়াটাও আসলে একটু সময়ের ব্যাপার, সময় লাগে, গোস্ত আনা নেওয়া এটাও করতে হয়, আর তাওহিদের বাবার যেহেতু সময় নেই, কিছু করার নেই। তার জন্য আমার শাশুড়ি বললো যে বাসায় গোস্ত না থাকলে তাড়াতাড়ি কিনে নিয়ে এসে হাঁড়ি ভর্তি করে রান্না করো, পাতিল ভরে তারপরে গোস্ত রান্না করার জন্য আমাকে বলেছে। তো আমিও তার কথা মতোই একেবারে পাতিল ভরে গোস্ত বসিয়ে দিয়েছি। আর দেশে দেখতাম আম্মু, আমার শাশুড়িকেও দেখতাম ঈদের দিন অনেক বড় পাতিলে একসাথে রান্না করতো, অনেকগুলো, যখন গোস্ত চলে আসতো তখন একসাথে বেশি করে রান্না করতো, কারণ কুরবানির গোস্তের স্বাদই অন্যরকম, তাই না? ফ্রেশ আসে, তারপর কুরবানির বলে কথা, তো সব কিছু মিলে এটা স্বাদটাই থাকে অন্যরকম। তো আমি এক চুলায় গরুর গোস্ত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় এখন তাওহিদের জন্য একটা সবজি রেডি করে রাখছি, কারণ যদি তাওহিদ আমাদের এই খাবারটা না খায়, তাহলে ওকে অন্ততপক্ষে সবজি দিয়ে হলেও খাবারটা খাওয়াতে পারবো। তো আমি এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলেছি, যেটা ফোড়ন দিলাম মাত্র, আর পাশের চুলায় গরুর গোস্ত রান্না হচ্ছে। আর আমি আজকে করব ভুনা খিচুড়ি। তাওহিদের বাবারই পছন্দের এই মেনুটা, আমি ওকে জিজ্ঞেসই করেছিলাম, ও বললো যে ঠিক আছে ভুনা খিচুড়ি করো। আর আমি একেবারে ঘেমে নিয়ে একাকার অবস্থা, বাইরে এত গরম, রান্নাঘরে দুইটা চুলা একসাথে জ্বলছে, তার উপরে বাতাস বন্ধ হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় জানালা খুললে আসলে চুলার আগুনটা ছড়িয়ে যায়, বা আগুনের জন্য হাত দেওয়া যায় না, নাড়াচাড়া করা যায় না, তো দেখা যায় জানালা আমার একপাশের বন্ধ করেও রাখতে হয়। যেহেতু একটু তাড়াহুড়া ছিল, গরম ছিল, তো আমি বসে বসে আসলে কোনো ধরনের রেসিপি রেকর্ড করিনি, আমি জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার গরুর গোস্ত রান্না অলরেডি প্রায় হয়ে এসেছে, পুরোপুরি হয়নি এখনও, আর ভুনা খিচুড়িটা আমি রেডি করে ফেলেছি। এইবার জাস্ট একটু চিংড়ি ভুনা করে নিচ্ছি, যেহেতু ঈদ তো একটু স্পেশাল কিছু, আমার ইচ্ছা ছিল চিংড়ির মালাইকারি করতে, কিন্তু ভাবলাম এই গরমে দিয়ে আর ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি আমি আসলে চিংড়ি ভুনাটা করে ফেলি, রান্না তাড়াতাড়ি শেষ করে ফেলি, এরপর রুমে যাই, কারণ অনেক গরম ছিল। জামা কাপড়ের ব্যাপারে যদি এখানে আমি বলি, তাহলে যে কোনো ধরনের জামা কাপড় পরে আপনি বাইরে বের হতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, কেউ কিছু বলবেও না। ইভেন আপনি একদম ফুল বডি কভার করে চোখ নাক মুখ কান সব ঢেকেও আপনি বাইরে বের হতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না। তবে বিভিন্ন অফিস আদালতে যেতে হলে যেখানে আপনাকে ফেস দেখাতে হবে সেখানে আপনাকে দেখাতেই হবে, কিছু করার নেই। এই তো আমার রান্নাবান্না শেষ, গরুর গোস্ত রান্না হয়ে গেছে, খুব সুন্দর তেল ভেসে এসেছে। আসলে আমি এত তেল কিন্তু দিইনি, গোস্তে তেল ছিল সেখান থেকেও তেল উঠেছে। ভুনা খিচুড়ি হয়ে গেছে, চিংড়ি ভুনা হয়ে গেছে, সব রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর আমি কিছুক্ষণ পর টেম্পারেচার দেখছি,
আজকের টেম্পারেচার তো তাও আলহামদুলিল্লাহ, সামনের টেম্পারেচার আরো মারাত্মক আসছে। আমি জানি না সেই সময়গুলো কিভাবে কাটাবো। এবার বসেছি চানমিয়াকে নিয়ে খেলতে। এদের দিন সারাদিন একটু রান্নাবান্না করে আমি টায়ার্ড ছিলাম, গরমে আসলে বাইরে আর বের হতে ইচ্ছে করেনি। তো তাওহিদকে নিয়ে বাসায় বসে বসে খেলছি। তাওহিদের বাবা বাসায় এসে খাওয়া দাওয়া করে ও আবার কাজে চলে গেছে। আর ওই যে ফালুদা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি খাবো। তাওহিদের বাবাকে বলেছিলাম তুমি টেস্ট করবে কি না, কিন্তু তার কাছে মিষ্টি খাবার তেমন একটা বেশি পছন্দের না, ওই যে সকালবেলা যেই সেমাই খেয়েছে সেটাই বেশি। তো এখন আমি এই ফালুদাটা বানিয়ে নিচ্ছি। জেলি যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কেটে নিলাম, আর এখানে একটু নুডলস সেদ্ধ করে নিয়েছি। আসলে ফালুদার এক্সট্রা নুডলসই পাওয়া যায় বা এক্সট্রা যে সেমাই সেটাই পাওয়া যায়, কিন্তু আমার বাসায় আসলে সেটা নেই, তো আমি নুডলস সেদ্ধ করে নিয়েছি, আর খেতে খারাপ লাগে নাই। এবার দিয়ে দিচ্ছি ফ্রুট। এর জাস্ট শুধু আপেল ছিল বাসায়, সেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এবার ফালুদার মেইন যে উপকরণ সেটা আমি ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে অনেক মজার ফালুদা। যারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন তাদের জন্য বলবো এইটা একবার টেস্ট করে দেখবেন। প্যাকেটের একেবারেই ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে বানানো যায় আর অনেক মজার, স্বাদ আসলেই অনেক মজার। কেউ এটার সাথে ইচ্ছা করলে আইসক্রিম ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগবে। আর কেউ না চাইলে শুধু খালি এভাবেও খেতে পারেন, অনেক ভালো লাগবে, তবে ঠান্ডা খেলে ভালো লাগবে। আমার তো পুরো জান প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে গেছে এই ফালুদাকে। এই ছিল আমার ঈদের দিন, খুবই স্বাভাবিক গিয়েছে, হালকা পাতলা অন্যান্য আরও 8-10টা দিনের মতোই গিয়েছে, কোথাও বেড়াতে যাইনি, ঘুরতে যাইনি। ইনশাল্লাহ তাওহিদের বাবার যেদিন বন্ধ থাকবে সেদিন আমরা আবার ঘুরতে যাব, এটা আমাদের কম্পালসারি হয়ে গেছে। আর এই সময়টা আসলে ঘুরতে যাওয়ার মতোই, তো আমরাও জায়গা টুকটাক সিলেক্ট করে রাখছি কোথায় যাওয়া যায় কী করা যায়। আমার ঈদ এভাবেই কাটিয়েছি, কার ঈদ কীভাবে কাটিয়েছেন, কে কত সালামে পেয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, কারণ আপনাদের সালামের অ্যামাউন্ট আমি আবার এই দিকে প্রেশার দিতে পারবো আমার সালামে কোথায়। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, সবাইকে আবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।